আসসালামু আলাইকুম ভাইরা, প্রবাস লাইভে আছি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা সহি সালামতে প্রবাস লাইভে রাখছে আমাকে। এক নম্বর হলো যে যাদের ওয়াইফ আছে, ওয়াইফ বাড়িতে রেখে প্রবাস লাইভে আসছে, ভাই আপনাদেরকে অনুরোধ করি ওয়াইফের সাথে দুর্ব্যবহার করবেন না। ওয়াইফকে প্রতি মাসে মাসে খরচ দিন, কারণ কত কষ্ট করে আপনার কাছে, আপনি প্রবাসে আসার পরেও যে আপনার কাছে রয়েছে এবং প্রবাসে আসার পরেও যে ধৈর্য ধারণ করে আপনার পরিবারকে, আপনার সন্তানকে সামলাচ্ছে, এটা অনেক বড় নিয়ামত। আপনি প্রবাস লাইভে আছেন, আপনি কিন্তু আপনার ওয়াইফের হক ঠিকভাবে আদায় করতে পারতেছেন না, তারপরেও যে আপনার ওয়াইফ আপনার কাছে আছে, এটা অনেক বড় একটা নিয়ামত। তো সেই প্রেক্ষাপটে আমি বলতেছি যে আপনার ওয়াইফ আপনার সাথে রাগারাগি করবে, আপনার ওয়াইফ আপনাকে বকা দিবে, আপনার ওয়াইফ আপনার সাথে অনেক অভিমান করবে, তার অভিমান ভাঙান, তার রাগ ভাঙান, তার সাথে ভালো ব্যবহার করুন, তার সাথে দুর্ব্যবহার করবেন না। আপনার ওয়াইফকে আপনি ভালোবাসুন। প্রবাস লাইফে আসার পরে অনেক লোক আছে এরকম যে ওয়াইফের সাথে দুর্ব্যবহার করে, ওয়াইফকে ঠিকভাবে ওয়াইফের সাথে কথা বলে না, বলে সময় নাই। সারাদিনে এক ঘন্টা সময় বের করুন আপনার ওয়াইফের সাথে কথা বলার জন্য, এক ঘন্টা সময় বের করুন ভাই।